আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএমএ ব্লগ। আমি হচ্ছি শহীদ। তো আজকে আমি অনেকদিন পর বের হলাম, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, তো একটু বের হয়েছি। আমার এক আঙ্কেলের বাসায় যাব, আসলে বাসার ভিতরে ঢুকবো না, উনি একটা জিনিস চেয়েছেন, তো ওই জিনিসটা ওনার হাতে ওনার বাসায় পৌঁছায় দেব, এবং আর দেখা যাক কী করা যায়। তবে একটু সময় বাইরে দেওয়ার জন্যই ঘর থেকে বের হওয়া, বাসায় থাকতে থাকতে একদমই ভালো লাগছে না। তো চলুন যাওয়া যাক। কেমন ফিল করছো? হ্যাঁ, ভালোই লাগছে। বাইরে বাইরে কেমন লাগতেছে? ভালো লাগছে। কতদিন পরে বের হলা তুমি? টাইম ট্রাক রাখতেছি না আমি। At least 2 months, right? Yeah. So 2 months পরে আমার ছেলে বের হলো, আর আমি তো সেই কতদিন আগে বের হয়েছিলাম শপিংয়ের জন্য। তো যাই হোক, এখন এই অবস্থাতেই আছি আর কি। তো চলুন যাওয়া যাক। তো এখন যে আমরা বাইরে বের হয়েছি, তুমি জানো তো তোমাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? তো তো সেই সতর্কতাগুলো হলো যে কোনোভাবেই তোমার মুখে, চোখে বা নাকে কখনোই হাত দিবা না, এবং যত সম্ভব কম জিনিসে টাচ করবা। তো যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি, তো আমার মনে হয় না আমাদেরকে কিছুটা হাত দিতে হবে। চলুন যাওয়া যাক। আজকে আমি পেছনে বসছি, কারণ আজকে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা, অর্থাৎ আমি ঘাড় ঘুরোতে পারছি না। তো আমি আজকে ড্রাইভ করব না, কারণ ড্রাইভ করলে তো ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, তাই না? তো এই জন্য আমি গাড়ি ড্রাইভ করছি না। তো আমার ছেলের আবার শখ হয়েছে একটু সামনে বসবে, তো আমি তাই একটু পিছনে বসছি, কী করা। তো গাড়ির পেছনে বসে পুরনো একটা স্মৃতির কথা মনে হয়ে গেল, যখন কিনা আমি বাংলাদেশে ছিলাম, তখন ড্রাইভার গাড়ি চালাতো এবং আমি সবসময় পেছনেই বসতাম। তো সেই সময়কার কথা একটু মনে হচ্ছে, যে নিশ্চিন্তে গাড়ির পেছনে বসে আছি, গাড়ি চলছে, কোনো টেনশন করতে হচ্ছে না, এবং আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। পানি অবশ্যই, তাই না? তো এখানে আসার পরে তো এই সুযোগ খুব কম হয়েছে, কারণ আমার ছেলে ছোট ছিল, সে পেছনেই বসতো, আমাকে সামনেই বসতে হতো, গাড়ি চালাই অথবা না চালাই এটা সামনে বসতে হতো। এখন তো সে বিগ হয়ে গিয়েছে। এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য অনেকদিন আমরা ঘর থেকে বের হইনি কোনো, আর লাকিলি আমাকে কাজেও যেতে হচ্ছে না। তো সেই জন্য যতখানি সম্ভব চেষ্টা করেছি, অর্থাৎ আমাদের ব্যক্তিগত পর্যায়ে যেটুকু সম্ভব এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য আমরা বাসায় থাকার চেষ্টা করেছি, এবং সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা ফ্রন্টলাইনে কাজ করছে, ডাক্তাররা, নার্সরা, সকল মেডিকেল ওয়ার্কাররা এবং গ্রোসারি স্টোর ওয়ার্কাররা যারা কাজ করছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং অনেক তাদের কষ্টের বিনিময়ে আমরা গোটা দুনিয়া ব্যাপী চেষ্টা করছি এই মহামারীকে মোকাবেলা করার জন্য এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। একটু বাইরে দেখে নিই, অনেকদিন বাইরেও দেখা হয় না, রাস্তাঘাট দেখা হয় না, এই আর কি।
তো আমরা এখন আসলে যাচ্ছি ফার্স্টে আমার এক আঙ্কেলের বাসায়। উনি রিসেন্টলি দেশ থেকে আসছেন, তো এই জন্য 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ওনাকে বাসায়। তো সেই জন্য যাই হোক, তো ওনার একটা বিশেষ জিনিসের প্রয়োজন, তো আমরা ওনার বাসার সামনে গিয়ে ওনাকে ওই জিনিসটা দিয়ে আসবো। তো অবশ্যই প্রপার নিয়মকানুন অনুসরণ করে, তো সেটা দিয়ে আমরা আরেকটু বাইরে আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব। মানে বাসার ভিতরে ঢুকবো না কারোই, জাস্ট আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব সময় মতো। তো এখন সেই আঙ্কেলের বাসাটিকে যাচ্ছি। খুব সুন্দর একটা আবহাওয়া আজকে এবং খুব সুন্দর রোদ, নীল আকাশ দেখতে খুব ভালো লাগছে। তো আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে টরন্টোর মধ্যে একটা খুবই সুন্দর জায়গা। রাস্তাটা খুবই সুন্দর এবং এখানকার নেইবারহুডটা অত্যন্ত আকর্ষণীয়, একেবারে স্বপ্নের মতো যেটা বলা যায়। তো খুব সুন্দর একটা জায়গা, তো এখানে আসলেই মন ভালো হয়ে যায়। তো মজার ব্যাপার হলো আমরা প্রথমে কানাডাতে এসে এই জায়গাটাতেই ছিলাম, তো এখানে এই জন্য এই নেইবারহুডের সাথে আমাদের একটা খুব ভালো কী বলবো স্মৃতি জড়িত। যখন ফার্স্ট কানাডায় আসা এবং সেখানে এই নেইবারহুডে থাকা, সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা স্মৃতি জড়িত এই এলাকার সাথে আমাদের। তো এখানে আসতে পারে খুব ভালো লাগছে আজকে অনেকদিন পর। আজকে খুবই সুন্দর আবহাওয়া, এত ভালো লাগছে। ভালো করে লাগিয়ে রেখে গেলাম। এখন শুধু আঙ্কেলকে জাস্ট ফোন করে বলে দিলেই চলবে, তারা প্লাস্টিকটা নিয়ে নেবে আর কি। কী যে পরিস্থিতি আসলো, একসময় এই বাসায় আসলে আমাদের খুবই ভালো লাগতো, আমরা সবসময় আসতাম, কিন্তু এখন কারোর সাথে কারো দেখা করা যাবে না। সাবধানতার মধ্যে থাকতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে ইত্যাদি। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি তো এই প্লাস্টিকটা আপনার মেইল বক্সে ঝুলিয়ে রেখে আসছি, তো আপনারা একটু তাড়াতাড়ি বের করে নিয়ে নেন, কারণ বাতাস হচ্ছে তো আবার খুলে যেতে পারে, তো এই জন্যই ফোন করলাম। তো রাখি আঙ্কেল তাহলে, আসসালামু আলাইকুম।
আমরা এখন যাচ্ছি একটা ফ্রেন্ডের বাসায়। তো সে ফ্রেন্ড আবার জানে না যে আমরা যাব। জাস্ট তার বাসার সামনে গিয়ে তাকে একটা সারপ্রাইজ দিয়ে চলে যাব আমরা আমাদের বাসায়। এই বাসার ভেতরে ঢুকবো না। আমরা আমাদের ফ্রেন্ডের বাসার সামনে আসলাম, কয়েকটা ছবি তুললাম ক্যামেরাতে, এখন তাকে ছবিটা পাঠিয়ে দেব। এটাই হলো ফান। কি করব, বাসায় তো আর যাওয়া যাচ্ছে না, তো ফান করতে আসলাম। তো এখন আমি ছবিটা পাঠিয়ে দিই। হ্যাঁ, এখন ছবি পাঠানো শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই আর কি, আজকের মতো বাইরে বের হওয়ার এটাই ছিল মেইন কারণ, আঙ্কেলের বাসায় যাওয়া, প্লাস্টিকটা অর্থাৎ জিনিসটা দেওয়া। এবং এই সে আবার লিখেছে ওয়েলকাম। থ্যাংক ইউ। সো এই হলো অবস্থা, এই হলো আমাদের সামাজিকতা, এই হলো এখন আমাদের ঘুরে বেড়ানোর অবস্থা, গাড়ির ভেতরে বন্দি। ছোটবেলায় বিভিন্ন রকম হরর মুভি দেখেছি, বিভিন্ন রকম কি বলবো, আনডিজায়ারেবল কিছু মুভিও দেখেছি। তো সেই রকম মুভিতে ঘটনা অনেক দেখেছি যে এরকম কোনো ভাইরাস বা এরকম কোনো অজানা জিনিস বাইরে ঘোরাফেরা করছে, যেটা কি না হয়তো চোখ খুলে দেখা যাবে না, অথবা নিজেকে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ রাখতে হবে নিরাপদে থাকার জন্য। তো এখন পরিস্থিতিটা কিছুটা সেরকমই হয়েছে মনে হচ্ছে। এখনকার পৃথিবীর পরিস্থিতিটা কোনো রাইটার তার নিজের হাত দিয়ে লিখেছে যে এমন কিছু ঘটনা যেটা কি না সিনেমা নয়, একদম বাস্তব জীবনে আমরা নিজেরাই অভিনয় করছি, এই আর কি। তো যাই হোক, এই অবস্থায় এখন বাসার দিকে এগিয়ে যাওয়া, চলুন যাওয়া যাক। টরন্টোর এই সুউচ্চ অট্টালিকাগুলোর মধ্যে এক খণ্ড ছোট্ট বন, এই বনটা কিন্তু খুবই সুন্দর লাগে। স্পেশালি এটা খুবই আকর্ষণীয় ছিল বিকেলে হাঁটার জন্য। খুব সুন্দর একটা পার্ক আছে এই বনের মধ্যে, এবং নানারকম স্ট্রাকচারও আছে এখানে, কিন্তু এখানে তো এখন আসার উপায় নেই, তাই একটু একটা স্মৃতি নিয়ে যাও সাথে করে। গাছে পাতা অলরেডি আমরা দেখলাম চলে এসছে, খুবই ছোটো ছোটো অবশ্য, আর এক মাসের মধ্যে পাতা পূর্ণ হয়ে যাবে। এইটা খুব সুন্দর একটা গভীর বন হয়ে যাবে আর কি। তো সুউচ্চ অট্টালিকার মধ্যে এরকম একটা সুন্দর গ্রিনারি কিন্তু আসলে অসাধারণ। এবং মাঝে মধ্যে এখানে হাঁটতে আসা এবং এখানে একটু সময় কাটালে খুবই ভালো লাগে। যাই হোক, আশা করি খুব শিগগিরই এই মহামারী কেটে যাবে এবং আমরা আমাদের পুরনো জীবনে ফিরে আসতে পারবো। বাইরে কিন্তু প্রচণ্ড ট্রাফিক, প্রচুর গাড়ি দেখা যাচ্ছে।
এখন একটু আসলাম একটু খোলা জায়গায়, একটু যেখানে মানুষজন নেই, এরকম একটা জায়গায় একটু হাঁটাচলা করার জন্য। তো আমার পেছনে যে পার্কটা, এখানে আমরা রেগুলার আসতাম, এটা একটা খুব সুন্দর পার্ক এবং খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ডও আছে আমার পেছনে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ওখানে কশন টেপ দিয়ে ওই প্লেগ্রাউন্ডটা বন্ধ করে রেখেছে এই আর কি। তো একটু ঘুরে দেখা, একটু রোদ খেয়ে যাওয়া, যেহেতু অনেকদিন প্রায় 2 মাস ঘর থেকে বের হওয়া হয়নি, এই জন্য একটু বের হওয়া আর কি। যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখনও কিন্তু ঠান্ডা অল্প আছে। ঠান্ডা কিন্তু এই সময়ে সাধারণত গত বছর ছিল না, তো এবছর কিন্তু ঠান্ডা, যদিও এটা এখন আমরা মে মাসের মাঝামাঝিতে আছি, তারপরেও ঠান্ডা কিন্তু কিছুটা আছে। এই ইনফ্যাক্ট এই উইকের শুরুতে একদিন কিন্তু স্নোফলও হয়েছিল, খুবই অল্প, এবং নর্থের দিকে ভালোই স্নোফল হয়েছে। তবে এখন কিন্তু আবহাওয়া ভালো বলা যায়। এই সুন্দর ঘাস ফুল এসেছে, এই ফুলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগতো আগে, আর এখন কিন্তু আরও ভালো লাগে। তবে মনের মধ্যে একটা অজানা ভয়, করোনা ভাইরাস এখানে লুকিয়ে নেই তো। তো যাই হোক, ফুলগুলো খুবই সুন্দর। তুমি কতদিন পর ঘর থেকে বের হলে? অ্যারাউন্ড 2 মান্থস। 2 মান্থস কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তুমি তো আগে এখানে প্রায় আসতে, তাই না? তো এখন কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, ঠান্ডা আছে, ভালো লাগছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা, তবে আবহাওয়া কিন্তু খুবই ফ্রেশ, একেবারে ফ্রেশ। তো আর কি করা, এখন আস্তে আস্তে আমরা চলে যাই। এখানে হাঁটতেও খুব ভয় লাগছে, কারণ কোনো কারণে যদি ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সাবধানে একটু হাঁটছি আর কি। যেহেতু ঘর থেকে বের হওয়া হয় না, তাই একদম হাঁটাচলা করা হয় না, এই জন্য ওজন অবশ্য বেড়েছে, এটা স্বীকার করতে হবে। তবে এটা কোনো সমস্যা না, কারণ জীবন আবার আগের মতো হয়ে গেলে, কর্মব্যস্ততা বেড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে একটু দরকার আছে আরাম নেওয়ার, একটু সময় আছে, একটু প্রয়োজন আছে ঘরে থাকার। সারা জীবন কাজ করে গেলে আরাম করবো কখন? তাই এখনই করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে এই সুন্দর বিকেলে অনেকদিন পর একটু বের হলাম, ফ্রেন্ডের বাসায় গেলাম, আঙ্কেলের বাসায় গেলাম, ফ্রেন্ডের বাসায় গেলাম এবং ঘুরলাম। তো এর মাধ্যমে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য, এবং আশা করছি খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সাবধানে থাকুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব ঘরে থাকার। এবং এইভাবেই, এটাই হলো আমাদের প্রচেষ্টা, এটাই হলো আমাদের আন্দোলন, যে আমরা একত্রে ঘরে থেকে পুরো দুনিয়ার জন্য একটা কী বলবো, উদাহরণ সৃষ্টি করতে পারবো, যেন ভবিষ্যতে যখন হয়তোবা আমরা থাকবো না, আমাদের এই যে প্রয়াস, আমাদের যে এই প্রচেষ্টা, এটা সারা জীবন উদাহরণ হয়ে রয়ে যাবে। তো অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।